আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ সলিউশনে। চলুন তাহলে শুরু করা যাক। এক নম্বর আছে, কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে? উত্তর হচ্ছে ক, জন। দুই নম্বর, যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়? উত্তর হচ্ছে ঘ, এ। সাধারণ ক্রিয়ার পুরো ঘটিত বর্তমানকালের বক্তা পক্ষীয় ক্রিয়া বিভক্তি কোনটি? উত্তর হচ্ছে খ, এসি। চার নম্বর, নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে? উত্তর হচ্ছে ক, তারা মাঠে খেলছিল। পাঁচ নম্বর, গঠনগত দিক দিয়ে বাক্যকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে খ, তিন। ছয় নম্বর, বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে ঘ, উদ্দেশ্য। সাত নম্বর, ভিক্ষুককে টাকা দাও এটি কোন ধরনের বাক্য? উত্তর হচ্ছে ঘ, সরল বাক্য। আট নম্বর, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে? উত্তর হচ্ছে ঘ, অপাদান কারক। নয় নম্বর, ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস কোনটি? উত্তর হচ্ছে খ, ফুসফুস। দশ নম্বর, মোট কয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ রয়েছে? উত্তর হচ্ছে ঘ, দশটি। এগারো নম্বর, কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি? উত্তর হচ্ছে ক, ল। বারো নম্বর, কোন শব্দটিতে ব ফলার উচ্চারণ হবে না? উত্তর হচ্ছে ঘ, স্বাধীন। ১৩ নম্বর, সদৃশ্য অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, বাঘা। ১৪ নম্বর, কোন সমাসে পূর্বপদ এবং পরপদ উভয়টি সমান প্রাধান্যে থাকে? উত্তর হচ্ছে ঘ, দ্বন্দ্ব। ১৫ নম্বর, নিপাতনে সিদ্ধ স্বরধ্বনির স্বরসন্ধির উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে ঘ, গবাক্ষ। ১৬ নম্বর, ধনাত্মক দ্বিতত্বের উদাহরণ হচ্ছে? অ্যান্সার হচ্ছে খ নম্বর, জল, জল। ১৭ নম্বর, শরীফ ছবি আঁকে এই বাক্যটি কোন বাচ্য? উত্তর হচ্ছে ক, কর্তা বাচ্য। ১৮ নম্বর, উক্তি পরিবর্তনে অর্থের সঙ্গতি রাখার জন্য কোন পদের পরিবর্তন হয়? উত্তর হচ্ছে খ, সর্বনাম। ১৯ নম্বর, একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে বোধ জেগে ওঠে তাকে কি বলে? উত্তর হচ্ছে ঘ, ব্যাচার্থ, বাচ্যার্থ। ২০ নম্বর, কাঁচা ঢিলা বাগধারাটির কু অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, অসাবধান। ২১ নম্বর, আগুন শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হচ্ছে খ, হোতাশন। ২২ নম্বর, হরণ শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ, পূরণ। ২৩ নম্বর, উপাদান শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে ক, বালিশ। ২৪ নম্বর, নিচের কোনটি দেশি শব্দ? উত্তর হচ্ছে ক, টুপর। ২৫ নম্বর, ক্রিয়া বিশেষ্য কোনটি? উত্তর হচ্ছে খ, শয়ন। ২৬ নম্বর, কোনটি ঘনিষ্ঠ সর্বনাম? উত্তর হচ্ছে ঘ, তুই। ২৭ নম্বর, আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন এই বাক্যে অনেক কোন জাতীয় বিশেষণ? উত্তর হচ্ছে ঘ, পরিমাণবাচক। ২৮ নম্বর, প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন এখানে মূর্খ কর্ম কোনটি? এখানে মুখ্য কর্ম কোনটি? উত্তর হচ্ছে ক, বই। ২৯ নম্বর, যত পড়ছি ততই নতুন করে জানছি বাক্যটিতে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে ঘ, সাপেক্ষ যোজক। ৩০ নম্বর, যাককে উসব কথা থাক বাক্যটিতে রয়েছে? উত্তর হচ্ছে ঘ, অলঙ্কার আবেগ। আজকের মতো এ পর্যন্তই ছিল। আমাদের যদি কোনোটা ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমরা সকল প্রকার এসএসসির 2023-এর সকল প্রকার সলিউশন এবং সাজেশন দিয়ে থাকি। যদি আমাদের সলিউশন বা সাজেশন সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।